আজকের ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি নাস্তিকরা পবিত্র কোরআন মাজিদের সাথে বিভিন্ন সাহিত্যকর্মের তুলনা করে তারা পবিত্র কোরআন মাজিদের সাথে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের তুলনা করে তাদের এই তুলনা যে নিছক বোকামি ছাড়া আর কিছুই নয় আজকে আমি সে বিষয়টি প্রমাণ করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খায়রুন লো তো লম্বা মাথার কেশ এটি হচ্ছে জনপ্রিয় একটি গানের কলি এবং এই গানটি সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত এই গানটি হচ্ছে খায়রুন লো তো লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়ে পাগল করলি দেশ খায়রুন লো কিন্তু দর্শক আপনারা কি জানেন এই গানের মধ্যে একটি মারাত্মক ভুল ত্রুটি লুকিয়ে আছে এবং সেই ভুলটি হচ্ছে দর্শক আপনারা লক্ষ্য করেন এখানে লেখা আছে খাইরুল লো তো লম্বা মাথার কেশ আমরা জানি মাথা মোটামুটি একই সাইজের হয় হ্যাঁ বেশিরভাগ মাথাই লম্বা হয় না মাথা মোটামুটি মানুষের একই সাইজের হয় এখানে হওয়ার কথা ছিল খাইরুল লো তোর মাথার লম্বা কেশ আমরা জানি যে মাথায় যে কেশগুলো আছে সেগুলো কিছু কিছু সুন্দরী মেয়েদের অনেক লম্বা হয় তো বিশেষজ্ঞগণ আসলে এই যে বাক্যটি রয়েছে বা এই যে গানের পঙ্কিটি রয়েছে এই পঙ্কিটির মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো উপস্থাপন করতে কুণ্ঠাবোধ করেননি বিশেষজ্ঞগণ বলছেন যে এখানে খাইরুন লো তোর লম্বা মাথার কেশের স্থলে হবে খাইরুন লো তোর মাথার লম্বা কেশ কারণ কেশ সবসময় লম্বাই হয় তো দর্শক এবার আমরা দ্বিতীয় উদাহরণটিতে চলে যাই আমরা ছোটোবেলায় পড়েছি দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি দর্শক আপনারা কি জানেন এই পঙ্কিত আসলে মারাত্মক একটি ভুল লুকিয়ে আছে সেই ভুল সেই ভুলটি হচ্ছে দর্শক আপনারা দেখেন দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি হবে না হবে মাথার রাঙ্গা চিরুনি কারণ রাঙ্গা মাথা মাথা কোনো দিন রাঙ্গা হয় না হ্যাঁ যদি আপনি কোনো কিছু ইটা দিয়ে বা পাথর দিয়ে যদি আপনি মাথাটাকে ফাটিয়ে দেন তাহলে হয়তো বা মাথা রাঙ্গা হওয়ার একটা ওয়ে থাকবে কিন্তু বেসিক্যালি মাথা কিন্তু রাঙ্গা হয় না তো এখানে হওয়ার কথা ছিল দোলদোল দুলুনি মাথার রাঙ্গা চিরুনি হ্যাঁ চিরুনিটা কিন্তু ঠিকই রাঙ্গা হয় তো সুতরাং এখানে সঠিক বাক্য হবে দোলদোল দুলুনি মাথা রাঙ্গা চিরুনি তো সুতরাং এখানেও কিন্তু একটি বড় ভুল ত্রুটি লুকিয়ে আছে দর্শক আপনারা লক্ষ্য রাখেন এবার আমরা চলে যাব কবি কাজী নজরুল ইসলামের একটি গজল এবং এই গজলটি অত্যন্ত জনপ্রিয় একটি গজল এবং এই গজলটি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তো মানুষমাত্রই মাত্রই ভুল এখানেও একটি ছোট ভুল হয়ে গেছে তো সে ভুলটি আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে লিখা আছে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আসলে বিশেষজ্ঞগণ বলছেন মিঠা নদীর পানি হবে না নদীর মিঠা পানি হবে ঠিক আছে তো বিশেষজ্ঞগণ আসলে এই ভুলটি ধরতো কুণ্ঠাবোধ করেননি দর্শক আপনারা দেখ লক্ষ্য করেন এরপরে যে পঙ্কিটি রয়েছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্কি ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে দর্শক বিশেষজ্ঞগণ বলছেন এই পঙ্কিতেও মারাত্মক একটি ভুল ত্রুটি লুকিয়ে আছে তারা বলছেন যে চাবি ভেঙে আসলে কাউকে নিয়ে আসা যাবে না কাউকে বের করে যাবে না ঠিক আছে কারণ চাবি তো ভেঙেই গেছে তো সুতরাং চাবি ভেঙে কাউকে ঘর থেকে বের করে আনা যাবে না তো সুতরাং এই লাইনেও মারাত্মক ভুল লুকিয়ে আছে এবং আপনারা দর্শক লক্ষ্য রাখেন অতুল প্রসাদ সেনের একটি বিখ্যাত একটি পঙ্কি সেটা হচ্ছে মোদর মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে গান গেদার মাঝি টানে তো বিশেষজ্ঞ বলছেন এখানেও একটি মারাত্মক ভুল লুকিয়ে আছে এখানে হওয়ার কথা ছিল কি জাদু বাংলা গানে গান দার মাঝি টানে এটা হবে না কারণ দ্বার কিন্তু মাঝিকে টানতে পারে না মাঝি দ্বারকে টানতে পারে গান গেয়ে মাঝি দ্বার টানে হবে ঠিক আছে সঠিকটা কী হবে গান গেয়ে মাঝি দাঁড় টানে তো সুতরাং এখানেও আসলে মারাত্মক একটি ভুল লুকিয়ে আছে তো আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন সাহিত্যের সাহিত্যকর্মে অনেক ভুল দুটো কিন্তু লুকিয়ে আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি একটি কবিতা কবিতার একটি শব্দ ছিল এরকম অশ্রু জল হ্যাঁ তো অশ্রু জল অশ্রুর মধ্যে কিন্তু পানি থাকে জল থাকে ঠিক আছে তো অশ্রুজল শব্দটি এটা হচ্ছে বাহুল্য দোষ ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এই ভুলটি করেছেন আর বাহুল্য দোষ এটা কিন্তু খুব বড় একটা ভুল বাংলা ভাষাতে বাংলা ব্যাকরণে যেমন ধরেন আমি আপনাকে বলি পরিবার বর্গ বিয়ের কার্ডে দেখবেন আপনারা লেখা থাকে পরিবার বর্গ এই পরিবার বর্গ লেখাটা কিন্তু সম্পূর্ণ ভুল কেন ভুল কারণ হচ্ছে পরিবার ইটসেলফ প্লুরাল হ্যাঁ বহুবচন তো সুতরাং এখানে বর্গ শব্দটি যুক্ত করে বহুবচন করার কোনো মানই হয় না ঠিক আছে তো বাহুল্যদোষ কিন্তু বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষাতে একটি মারাত্মক ভুল এবং যে ভুলটি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মে করেছেন তো সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কবি কাজী নজরুল ইসলামের সাথে পবিত্র কোরআন মাজিদের তুলনা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও